যোগাযোগ বিচ্ছিন্ন হলে আমরা আবার নতুন করে শুরু করছি, আমরা আবার নতুন করে শুরু করছি, দেখুন আসছে, কানেক্ট হচ্ছে, কি বলে যাচ্ছে না, আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা দেখুন, এটা উল্টো দিকটা আছে, দেখুন একটু দেখিয়ে দাও, আমি তো উল্টো দিক ঘুরিয়ে দেখাই না। হ্যাঁ, ইয়াস, সোজাটা উল্টো দিকে, ওইটা দেখাও, প্রত্যেকটা বুটা দেখাও, এখানে চলে আসো, এই তুমি আসো, বেরিয়ে এসো, ছেড়ে দে, হবে না, হবে না, হ্যাঁ এসছে, হ্যাঁ তুই দেখ, একটু দেখ, একদিন বলছি এই তুই প্রোডাক্ট নিয়ে চলে আয় আমার কাছে, তো বলে না যে শরীর খারাপ হয়ে না, বলে তুমি আজকেই যাও কালকে হবে না, বলেছিলে তো মনে পড়ছে, এই ফোনটা বের করো, তো বলছে যেমন আমি শুনতে পাচ্ছি, যেটা সত্যি আমি তো সব শেয়ার করি আপনাদের কাছে, তো এইভাবে এই যে আজকে দেখো এইভাবে এটাকে এই বাড়িটা সম্পূর্ণ হবে, উপরে দেখুন টিন আছে, এই বাড়িটা আপনারা সম্পূর্ণ করবেন না ও কর্মক্ষমতা এমনি দিতে হবে, এমনি কিছু দিতে হবে, আপনারা যে কোনো হাতে বোনা শাড়িগুলোকে ভালোবেসে আপনারা গায়ে পড়ুন, এটাই হচ্ছে সবচেয়ে বেশি সাফল্য, আর কিছু না, আজকে অ্যাকচুয়ালি ডিস্টার্ব করছে, কোনো একদিন আমরা প্রত্যেকটা ট্যুরে আমরা শীতকালে বেরিয়ে যাবো, আর মানে অন্য সময় যদি অন্য স্টেটে যাই সেখানে আপনাদের সঙ্গে নিয়ে যাবো, কিন্তু এখানে এত গরম, তো তো দুপুরবেলা আমরা অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসেই রাউন্ডে বেরোই যাবো, তো ঠিক হোক একটা পিকনিকের মতো করে একদিন স্টে করি, আবার বোলপুর যাই, এখান থেকে যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, এইভাবে পাশে থাকবেন, আমাদের পাশে নয়, আমাদের পাশে নয়, এদের পাশে, ওই যে শরবত নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন কত যত্ন করে, এক একটা শরবত 1000 টাকা, কত আন্তরিক, দেখুন ওই দেখুন এই দেখুন এদিকে আসুন, দেখুন কি সুন্দর, কি সুন্দর, হিটে নিচ্ছে না, হ্যাঁ হিটে নিচ্ছে না, হিট হচ্ছে যাচ্ছে না, না যাচ্ছে এখনো আছে কিন্তু হিট হয়ে যাচ্ছে, এই দেখুন রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং তো আলাদা করতে হবে, মুড চেঞ্জ করতে হবে, তাহলে সুন্দর করে প্রজেক্ট করে করবে, সারা পৃথিবী জানবে যে আমাদের বেঙ্গল কি করছে, তাই করবি তো, আর আজকে ওর এখানে দাঁড়িয়ে কমিটমেন্ট করলাম, ওর যদি টেক্সটাইল নিয়ে পড়াশোনা করে তার পিছনে আমি সাপোর্ট দেবো, আমাকে কারা সাপোর্ট দেবেন, আপনারা সাপোর্ট দেবেন, আজকে এখানেই শেষ করছি, অন্যদিন কোনো এক সময় খুব সুন্দরভাবে আপনাদের কাছে নিয়ে আসবো, তাহলে কি, তো এইভাবে আপনারা আমাদের শাহ টেক্সটাইল পরিবারের, এটা আমাদের পরিবারের একটা অংশ, আপনারা যেরকম আমার একটা অংশ, এটা পরিবার অংশ, এইভাবে আমাদের সঙ্গে থাকবে, তো যাওয়ার আগে এই প্রতিষ্ঠান আমাদের শ্রম স্বপ্ন ভালোবাসায় করা, শাহ টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগী আমরা সকলে বলি, সকলে বলি শাহ টেক্সটাইল সত্যাধিকারী ও সদস্য, নমস্কার, নমস্কার।